কার বন্ধুরা, এই যে আজকে একটা টেবিল ম্যান বা শোকেসের কভার, টি ম্যাট যাই হোক বানানো যায়, মানে এই কভারটা একটা ডিজাইন কভার বানাচ্ছি উলেন। দেখুন, এই যে সবার প্রথমে আটটা চেন করে রাউন্ড করে নেব, আটটা চেন করে রাউন্ড করে নিয়ে এই যে একটা দুটো তিনটে এরকম করে আটখানা চেন করব, আটটা চেন করে নিচ্ছি, আট রাউন্ড করে নিয়ে তারপর 12টা ডবল লং করে নেব। একটা ডবল লং হলো হাফ লং করছি, 12টা হাফ লং, দুটো তিনটে এই চারটে গোল করে 12টা নিয়েছি। এবার জয়েন্ট করে দেব, রাউন্ড করে জয়েন্ট করে রাউন্ডটা সেমটা জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করার পরে জয়েন্ট করে দিলাম, এইবার তিনটে করে প্যাঁচ দিয়ে একটা করে ফুল লং হবে। প্রথমে আটটা চেন করে নিলাম, প্রথমে আটটা চেন করে নিতে হবে, তারপরে তিনবার প্যাঁচ দিয়ে একটা করে ডবল লং, দুটো করে চেন একটা করে লং, ডবল লং, দুটো করে চেন একটা করে ডবল লং, এরকম করে চারটে লং করতে হবে। একটা দুটো তিনটে চারটে, এবার দুটো চেন, একটা দুটো চেন, আবার তিনবার প্যাঁচ দিয়ে 1 2 3 তিনটে প্যাঁচ দিয়ে একটা ফুল লং, তিন চার, আবার দুটো চেন, একটা দুটো চেন, আবার তিনটে প্যাঁচ দিয়ে একটা ফুল লং, এরকম করে চারটে, দুটো করে চেন একটা করে ফুল লং, দুটো করে চেন একটা করে ফুল লং, এরকম করে চারটে ফুল লং করতে হবে। তারপরে 5টা চেন, 5টা চেন হয়ে গেল, এবার আবার একটা ফুল লং, একটা ফুল লং, আবার দুটো চেন, আবার একটা ফুল লং, আবার দুটো চেন, একটা ফুল লং, তিনটে হলো, আবার আর একটা হবে, তারপরে আবার 5টা চেন, দুটো চেন, আবার চারটে ফুল লং, চারটে হয়ে গেছে, এবার 5টা চেন হবে, চারটে করে ফুল লং হওয়ার পরে 5টা চেন, 5টা ফুল চেন করলাম, 4 কোণায় চারটে, 5টা করে লং হবে, এই ফুলের 4টে কোণা হবে, 4টে কোণায় 5টা 5টা করে চেন হবে।
একটা দুটো দুটো চেন হয়েছে আর দুটো চেন হবে, পাঁচটা করে চেন হবে আর দুটো, এই দুটো দুটো চেন, এই অবধি আসবো এরম করে করে। এই যে চার কোনায় চারটে, পাঁচটা করে চেন হয়েছে, চার কোনা হয়েছে। এবার পাঁচটা চেন করব না, এই পাশে দুটো চেন আর আগের ঘরের দুটো চেন নিয়ে আর একটা লং করে পাঁচটা চেন করে দেবো। এই যে এপাশে দুটো, এপাশে দুটো, তো দুটো চেন আর এ পাশে দুটো চেন জয়েন্ট করে দেবো, মাঝখানে একটা চেন দিয়ে জয়েন্ট করে দেবো, তাহলে এই পাঁচটা চেন হয়ে গেল, পাঁচটা চেন হয়ে গেল। এই যে চার কোনা চারটে, চার কোনা হয়ে গেছে, এক একটা কোনায় পাঁচটা করে চেন আছে। এই চেনগুলোর মধ্যে দুপাশে দুটো, তিনটে তিনটে করে লং হবে, একটা দুটো এই তিনটে, প্রত্যেকটা ফাঁকে ফাঁকে তিনটে করে লং হবে। শুধু পাঁচটা চেন আছে যেই ঘরে, সেখানে তিনটে তিনটে দুভাগে হবে, ছটা লং হবে। প্রত্যেকটা পাঁচটা চেনের ঘরে ছটা লং হবে, তিনটে তিনটে করে, তিনটে একটা ঘরের সাথে জয়েন্ট হয়ে যাবে পরে, আর তিনটে লং আর একটা ঘরের আর একটা ফুলের সাথে জয়েন্ট হয়ে যাবে। এই তিনটে হলো, এর পরেরটা তিনটে লং হবে, তার পরেরটায় ছটা লং হবে, পাঁচটা চেনের মধ্যে ছটা লং। তিনটে আবার তিনটে লং হবে, একটা দুটো এই তিনটে। এবার এই যে পাঁচটা চেনে আসলাম, এই পাঁচটা চেনের মধ্যে তিনটে তিনটে ছটা লং হবে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এই মোট ছটা লং হলো একটা ঘরেই, মানে পাঁচটা চেনের ঘরেই ছটা লং হলো। এরকম করে পুরো গোল করে একটা পাশ শুধু খালি রাখতে হবে জয়েন্ট করার জন্য। এই যে পুরো বুনে নিলাম গোল করে, তিনটে তিনটে করে লং করে পুরো গোল করে বুনে নিলাম। এই যে এখানে ছটা লং হয়েছে, এপাশে ছটা লং হয়েছে, এই মাথায় তিনটে লং হয়েছে, আর ওই আগের মাথায়ও প্রথম মাথাতেও তিনটে লং হয়েছে। আবার ২৪টা চেন হবে, এই ছটা লং করে ফেলেছি ভুল করে, এখানে তিনটে লং হবে। এবার ২৪টা, এই যে তিনটে লং আছে এখানে, ওখানেও তিনটে, এখানেও তিনটে। এবার ২৪টা চেন হবে, এক দুই তিন চার, এরকম করে ২৪টা চেন হবে, ২৪টা চেন হয়ে গেল। এবার ৮টা চেন দিয়ে রাউন্ড করে নেব, ৮টা চেন দিয়ে এই যে গোল করে নিলাম, জয়েন্ট করে নিলাম। এবার দুটো দুটো চেন এর সাথে জয়েন্ট করে নেবো, একটা
দুটো চেন জয়েন করে নেব। এইবার 12টা হাফ লং করব। আবার ওই আগের ফুলের মতো এইটা পরেরটা এরম করব, করে যে মুখটা আগের ফুলের যে মুখটা লং করিনি, তিনটে করে লং করিনি, সেইটার সাথে এটা জোড়া লাগিয়ে দেবো। আবার এই যে 12টা লং হয়ে গেছে হাফ লং, এবার জয়েন্ট করে দেবো। জয়েন্ট হয়ে গেল। এইবার 5টা চেন জয়েন্ট করব, 5টা এখান থেকে আগের যে 24টা চেন করেছি তার সঙ্গে ওই 24টা চেনের মধ্যে ওই 5টা চেন জয়েন্ট করে নিচ্ছি। 5টা চেন জয়েন্ট করে নিলাম। এবার একটা দুটো চেন করব, চেন করব আর 4টে করে করে ফুল লং করব। আগের ফুলটার মতনই সেম এটা করব। একটা দুটো চেন পরপর ঘরে 12 নিচে 12টা হাফ লং আছে, ওই পরপর ঘরেই বুনে যেতে হবে উপরের লাইনে। এই যে এরম সেম এরম একটা ফুল তৈরি করে নিচ্ছে। এবার এইভাবে জয়েন্ট করব, ফুলটা হয়ে গেলে এদিক দিয়ে জয়েন্ট করে নেব। এই যে হয়ে গেছে, এবার এই যে 1, 2, 3 নম্বর চেনে জয়েন্ট করে দিলাম। এবার 3টে লং করব, 3টে লং করে এই ফুলের সাথে ওই ফুলের জয়েন্ট জয়েন্ট করব। এইবার এই যে এটার সাথে এটা জয়েন্ট করে দিচ্ছি, ওই পাশ থেকে 3টে আর এই পাশ থেকে 3টে, 3টে ঘর করেছিলাম আর ওই পাশ থেকে 3টে ঘরের পরে জয়েন্ট করে দেবো মাথার সাথে মাথার। এই যে একটা চেন করে নি, এই যে জয়েন্ট করে দিলাম, জয়েন্ট করে দিচ্ছি। প্রত্যেকটা ঘরে 3টে 3টে করে, এ ঘরে 3টে করে, ওই ঘরে 3টের সাথে মাথায় জয়েন্ট করে দেবো। এ ঘরে 3টে লং করব আর আগের ফুলে 3টে লং এর সঙ্গে জয়েন্ট করে দেবো। প্রত্যেকটা ঘরে 3টে করে লং বুনছি, এ ঘরে 3টে আর আগের ফুলে 3টে নিয়ে জয়েন্ট করে দেবো। তিনটে করেছি, এবার এ পাশ দিয়ে 3টের পরে আগের ফুলের 3টের পরে, এই যে 3টের ফুল হয়ে গেছে, 3টের পরে জয়েন্ট করে দেবো। এইভাবে জয়েন্ট করে প্রত্যেকটা ফুল এইভাবে করতে করতে যাব, একটা ফুলের গা ঘেঁষে আর একটা ফুল হবে। এই চেনে 6টা লং হবে, এই আগে 3টে লং এর সঙ্গে আগের 3টে লং এর জয়েন্ট করে দেবো আর 3টে লং থাকবে, ওটা ওটা আর জয়েন্ট হবে না, ওটা পরের ফুল করলে তার সাথে জয়েন্ট হবে। এই যে 6টা লং করেছি, 3টে জয়েন্ট করে দিয়েছি আর 3টে থেকে যাবে। এই যে 3টে 3টে করে জয়েন্ট করে নিয়েছি।
এবার লম্বাটা যে যে কটা যতটা লম্বা করব লম্বাটা হয়ে গেছে, এবার লম্বা যতটা করব হয়ে গেছে, এবার আড়ের আড়েরটা জয়েন করে নিচ্ছি। আড়ে লম্বা শেষ মাথা থেকে 24টা চেন করে আবার একটা ফুল করে নিয়ে এই যে ফুলটা এই যে জয়েন করছি, শেষ মাথা থেকে 24টা ফুল 24টা চেন করে নিতে হবে, করে নিয়ে ফুলটা করতে হবে, করে তারপরে তিনটে তিনটে করে জয়েন করতে হবে। তিনটে তিনটে জয়েন করার সময় একটা ঘর পুরো চেন করা থাকবে আর একটা ঘর করা থাকবে না, এইভাবে জয়েন্ট হবে। এই যে সাইডের থেকে লম্বাটা হয়ে গেছে, এবার সাইডের থেকে জয়েন্ট করা, সাইডের থেকে কিভাবে ফুল করে করে একটার পর একটা জয়েন্ট করে সেটা দেখাচ্ছি। লম্বাটা আগে দেখালাম, এবার আড়ে কিভাবে করা যাবে আড়েরটা সেটা দেখাচ্ছি। এই যে আড়ে আড়ে জয়েন্টটা দেখাচ্ছি, আগে লম্বা চেন লম্বা পরপর করে গেছি, যতটা লম্বা দরকার করে গেছি, করা হয়ে গেছে লম্বাটা। এবার পরে পুরো লাইনটা চেন করে লং করে এসে নিয়ে পরের লাইনে এই যে আড়েরটা দেখাচ্ছি জয়েন্ট করা। এই যে আড়ে কীভাবে জয়েন্ট করব, এই এক লাইন আগের হয়ে গেছে, পরের লাইনটা এই যে আগের লাইনটা তো লম্বা হয়েছে, এই যে এইভাবে এইদিকে তিনটে চেন করে লং করে নিয়ে ওইদিকে আগের ফুলের থেকে তিনটে লং নিয়ে জয়েন্ট করে দেবো। এই যে এটা উল্টো পিঠ, এই যে উল্টো পিঠ এটা, আর এটা সোজা পিঠ, এটার উল্টো পিঠ, এটার এই যে সোজা সোজা দুটো সোজা পিঠ সমান একই দিকে পড়বে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে সোজা পিঠেই বুনছি, সোজা পিঠেই জয়েন্ট করছি। ওই তিনটে লং এর সঙ্গে জয়েন্ট হবে, জয়েন্টটা করে নিই। এই যে ওই তিনটে লং জয়েন্ট করে নিলাম, এবার পরের ঘরে আবার তিনটে লং হবে, পরের ফুলে আবার তিনটে লং হবে, এই যে পরপর জয়েন্ট করে নিয়েছি। এইভাবে পরপর পরপর যার যত এই যে এইভাবে জয়েন্ট করতে হবে, এই যে একটা ঘর বোনা একটা ফুল বোনা থাকবে লং, একটা ঘর থাকবে না, এইভাবে জয়েন্ট করতে হবে। এই যে একটা বোনা থাকবে একটা থাকবে না, এইভাবে জয়েন্ট করে নিতে হবে। এই যে যেই ঘরটা বোনা থাকবে না সেই ঘরটায় তিনটে করে লং বুনে পরের ঘরটা বোনা থাকবে তার সাথে জয়েন্ট করে দিতে হবে, এবং জয়েন্ট করে পরপর পরপর করে গিয়ে মাথার দিক থেকে আবার 24টা করে চেন করে আবার একটা ফুল করে বাড়ানো যাবে, যে যেভাবে ইচ্ছা লম্বায় করলে লম্বা দিকে জয়েন্ট করবে আর আড়ে করলে আড়ে দিকে জয়েন্ট করে নেবে। আর সব সময় একটা ঘর একটা ফুল পুরো ফুল লং করা থাকবে, এক পাশ শুধু খালি থাকবে, সেটার সাথে জয়েন্ট করে দিতে হবে।
যে পাশে জয়েন্ট করবে সেইটা যেন লম্বা দিক হলে লম্বা দিকে সেটা দেখে নিয়ে করতে হবে। আর আড়ে করতে গেলে, আড়ে বাড়াতে গেলে আড়ের দিকটা একটা দিক লং করা থাকবে না। এইভাবে বন্ধুরা পরপর বাড়িয়ে যেতে হবে, বানিয়ে যেতে হবে। আর এর উপরে নিচে ঝালটও দেওয়া যায়, ঝালর দিয়ে করলেও ভালো লাগে দেখতে। আর ঝালর ছাড়াও এমনি শোকেসের কভার, টিভির কভার, টেবিল ক্লথ সব কিছু করা যায়। তলে এক তলায় একদিকে একটা সবুজ কাপড় জয়েন্ট পেতে তার উপরে এটা পাতলে, বা সাদা কাপড়ের উপরে পাতলে, হালকা গোলাপি কাপড়ের উপরে পাতলে যে ডিজাইনটা স্পষ্ট বোঝা যাবে, দেখতে খুব সুন্দর লাগে। বানাবেন, আর কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে বন্ধুরা, আরও এরকম আরও নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে এখন জয়েন্ট করছি, মনে রাখতে হবে পাঁচটা করে যে চেন করেছি, এই যে বিশাল বড় করে করে করা যায়, হয়েও যায় খুব তাড়াতাড়ি, উলো খুব কম লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে ডিজাইনটা। এই যে একটা করে ফুল লং বোনা আছে আর একটা করে নেই, এইভাবে জয়েন্ট করতে হবে। কিন্তু সবসময় এটাই লক্ষ্য করতে হবে, এই যে পরপর, এই যে আবার 24টা চেন করে নিয়েছি, এই 24টা চেন দিয়ে আবার একটা ফুল করে এই যে জয়েন্ট করবো, এটা আড়ের জয়েন্ট, আড়ে পরপর পরপর যে যত বড় করবে সে তত পরপর বুনে যাবে, মাথার দিক থেকে 24টা করে চেন করে করে ফুল করে করে পরপর বাড়িয়ে যাবে। বন্ধুরা বানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।